এক মঞ্চে চলে এলো 10,323-এর দুই সংগঠন। এই যৌথ মঞ্চ শুক্রবার বিধানসভা অভিযান করবে, চাকরির নিশ্চয়তার দাবিতে গণতান্ত্রিকভাবে আন্দোলনে নেমেছে আমরা 10,323 সংগঠন ও অল ত্রিপুরা সরকারি 10,323 অ্যাড হক পে শিক্ষক কর্মচারী সংগঠন। আন্দোলন চলাকালীন পরপর দুই তিন দফায় দফায় তাদের গ্রেপ্তার করেছে জোট সরকারি পুলিশ। এই আন্দোলন থেকেই এক মঞ্চে চলে আসে এই দুই সংগঠন, গড়ে তোলে যৌথ মঞ্চ। বৃহস্পতিবার তারা যৌথভাবে সাংবাদিক সম্মেলন করে আগরতলা প্রেস ক্লাবে। শিক্ষা দপ্তরের চাকরির নিশ্চয়তার দাবিতে শুক্রবার তারা বিধানসভা অভিযান করবে। যৌথ মঞ্চের নেতৃত্ব বিমল শাহ আহ্বান জানান, ভিকটিমাইজড সংগঠনও যাতে এতে অংশ নেয়, পাশাপাশি 10,323 সপরিবারে যোগ দেওয়ারও আবেদন জানান। আজকে আমরা যে সাংবাদিক সম্মেলন করতে যাচ্ছি, মূল উদ্দেশ্য আমাদের আগামীকাল বিধানসভা অভিযান উপলক্ষে আমরা এই সাংবাদিক সম্মেলন করতে গিয়েছি। আমরা 10,323 সরকারি আদর সংগঠন থেকে আমরা সমস্ত যারা আমাদের সংগঠন বাইরে যারা হিন্দু সংগঠন আছে সবাই আহ্বান জানাচ্ছি। এই আহ্বান সাড়া দিয়ে আমরা 10,323 একটি সংগঠন আমাদের সাথে যৌথভাবে উদ্যোগ নিয়েছেন যে আমাদের পাশে থাকবেন। তাই আমরা পাশাপাশি ভিকটিমাইজ টিচার যারা উদ্যোক্তা আছেন তাদেরকে আমরা আহ্বান করছি, আসুন আমরা সবাই মিলে আগামীকাল 20 মার্চ বিধানসভা চলো অভিযানকে সার্থক করি। এই উপলক্ষে আজকে সাংবাদিক সম্মেলন করতে যাচ্ছি। এদিন বিমল সাহা সমালোচনা করেন 144 ধারা জারিরও। না না, এরকম না, আমাদের তো পূর্বে নির্ধারিত আমাদের যে আন্দোলন ছিল এটা আপনারা সবাই জানেন, মিডিয়াও দেখেছেন যে আমাদের যে সুন্দর এবং শৃঙ্খলাবদ্ধ মাঝে আমরা যে তিন দিন ব্যাপী যে আমাদের গণ অবস্থান চলছিল এবং বর্তমান সরকার আরোগ্য দপ্তরকে লেগে বর্ব জাতীয় একটা আচরণ করেছেন, যেটা আমি মনে করি জালানবাগে হত্যাকাণ্ড যেভাবে হয়েছিল আমাদের মধ্যে সেরকম করেছেন, আমি তীব্র নিন্দা জানাই। না আমি হ্যাঁ মানি না, যেহেতু রাষ্ট্রের একটা ব্যাপার, সারা পৃথিবী এরকম করোনা ভাইরাসের আতঙ্ক সৃষ্টি আমি অবশ্য মানি, কিন্তু আমি দেখছি আমাদের 10,300 এই আন্দোলনকে দেওয়া ভাধা দেওয়ার জন্য এই ধরনের 144 যারা ভারতবর্ষ কোনো রাষ্ট্রে রাজ্যে এরকম হয়নি, 144 যারা দিয়ে করোনা ভাইরাসের নামে এভাবে একটা দাবি করেছেন আমি তীব্র নিন্দা জানাই। কারণ যদি করোনা ভাইরাস এরকম আপনারা মনে করেন 5 জন 6 জন সংগঠিত হতে পারবে না, তাহলে আমি মনে করি বিভিন্ন শপিং মলগুলো বন্ধ করা উচিত, বিভিন্ন বাজার রেল তো সবগুলো কিছু বন্ধ করা উচিত করোনা ভাইরাসে, যেহেতু বাজার সংগঠিত হওয়া যাবে না। আগামীকাল আপনারা জানেন আমরা আগামীকাল চলো বিধানসভা অভিযানকে নিয়ে যাচ্ছি। আমরা যে সরকার আগামীকাল বিধানসভা বলছেন যে আমরা জানি, যেহেতু আমাদের জন্য একটা সুচিন্তা এবং স্থায়ী সমাধান পথে যেতে আসে আমরা জানা যদি আসেন তাহলে আমরা সরকার স্বাগত জানাবো। সাংবাদিকদের প্রশ্নোত্তরে পিয়ালি চৌধুরী বলেন, আমরা রাজনীতি করতে আসেনি, পেটের তাগিদে এসেছি। মানে যারা মিডিয়ার হয়ে এসেছেন আমাদের ভাই বন্ধু সবাইকে আমরা স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যে মেসেজটা প্রথম আপনার প্রশ্ন বলার আগে আমি বলছি যে আমরা যৌথ মঞ্চে যৌথ উদ্যোগে 10,323-এর পরিবার একটাই ছিল, আমরা বারবার বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে বলেছি, কিন্তু আমাদের দাবি একটাই ছিল যে আমাদের স্থায়ী সমাধানের কথা, এবং স্থায়ী সমাধানের কথা হিসাবে কিন্তু আমরা 13,000 পোস্টের কথা বলেছি, যেটা আগে উদ্যোগ ছিল এবং এখনও আছে, যেটা নিয়ে বিভিন্ন রকমের কথা হচ্ছে। আপনাদের মাধ্যমে যে কথাটা বলতে চাইছি আজকে আমরা, মানে আমাদের যেহেতু একটাই দাবি এই জন্য আমরা সবাই এক, 10,323-এর মধ্যে কোনো ভাগাভাগির বিষয় নেই, আর এই জন্য যৌথ মঞ্চে কিন্তু আমরা এসে একসঙ্গে কথা বলতে চাইছি এবং আপনাদের মাধ্যমে আমাদের যারা অভিভাবক আছেন, সরকারি যারা রয়েছেন, যারা মানে ডাবল বেঞ্চ আমি বলবো যে মানে কেন্দ্রেও রয়েছেন রাজ্যেও রয়েছেন, তারা সবাই আমাদের অভিভাবক, চাইলেই আমাদের সমাধান করতে পারেন। আমরা আশা করবো আমরা আমাদের যে আন্দোলনের বিভিন্নভাবে বিভিন্ন কর্মসূচি নিতে হচ্ছে সেগুলো যাতে আগামী দিন নিতে না, আমরা বলবো আমাদের এই বিভিন্ন রকমের অনুষ্ঠানে বিভিন্ন মানে বিভিন্ন রকমের সামনের সারির নেতারা এসছেন, আমাদের কোনো ব্যক্তিগত কারোর সঙ্গে কোনো আক্রোশ নেই, সবার জন্য ওয়েলকাম, কেউ যদি এসে সমর্থন জানাতে চান তাতে এটা ওনার ব্যক্তিগত ব্যাপার, এটা আমরা বলবো না। যে আমাদের 10,300 পরিবারের বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে আমরা দেখেছি গোপাল দাকে আসতে, গোপাল রায়, শ্রদ্ধেয় গোপাল রায়, শ্রদ্ধেয় সুবল ভৌমিক এসেছেন, তাহলে আমরা বলবো কেউ যদি সামনের সারির নেতৃত্ব বা কোনো
কোনো দলের হয়ে কেউ কথা বলতে আসেন সেটা আমাদের কোনো রকমের বিষয় নেই। আমাদের, আমরা রাজনীতি করতে কিন্তু এখানে আসিনি, আজকে পেটের তাগিদে কিন্তু আমরা এখানে এসে দাঁড়িয়েছি। এবং আমরা চাইব আমাদের সমস্যা সমাধানের সাথে সাথে আমাদের বন্ধু যারা আজকে আমাদের মধ্যে নেই তাদের পরিবারেও একটা করে চাকরির অবশ্যই যাতে মানে ব্যবস্থা করা হয়। দুই সংগঠন এক ছাতার তলায় চলে আসায় আন্দোলন আরও তেজি হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। পিয়ার রিপোর্ট, চ্যানেল 3 রাত।